মাই অ্যানোয়িং ব্রাদার এই মুভিটি কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ একটি মুভি আর আমার নিজেরও অনেক পছন্দের একটি মুভি। আমি জানি আপনারা আপনাদের ভাই বোনকে অনেক ভালোবাসেন, কিন্তু এইটুকু বলতে পারি এই মুভিটা দেখার শেষে আপনাদের তাদের প্রতি ভালোবাসা 0.1% হলেও বেড়ে যাবে। তো আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকলো এক্সপ্লেনেশনটি সম্পূর্ণ দেখার, আশা করি হতাশ হবেন না। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কোরিয়া এবং জাপানের মধ্যে একটি ইন্টারন্যাশনাল জুডো ম্যাচ হচ্ছে। আজ ছিল ফাইনাল ম্যাচ আর কোরিয়ার পক্ষ হয়ে এই মুভির মূল চরিত্র কিয়ংসু লড়াই করছে। খেলা ছিল টান টান উত্তেজনা আর কিয়ংসু এর কোচ তাকে সাইড বেঞ্চ থেকে অনেক ইন্সপায়ার দিচ্ছিল। কোচের নাম হচ্ছে সু ইয়ং। কিন্তু কিয়ংসুর ভাগ্য ভালো ছিল না, তাকে তার অপোনেন্ট হারিয়ে দেয়। কিয়ংসু হেরে তো যায় ঠিকই, কিন্তু সেই সাথে তার অপটিক্যাল নার্ভটিও নষ্ট হয়ে যায়, যার ফলে কিয়ংসু চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর কিয়ংসুর বড় ভাইকে দেখানো হয়, সে অনেক বছর ধরে একটি জেলে বন্দী। দুজন সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে আসে। তখন কিয়ংসুর বড় ভাই তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যাতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এই প্যারোলে মুক্তি হচ্ছে বিশেষ শর্তে মুক্তি, কিন্তু অফিসাররা তাকে কোনোভাবেই মুক্তি দিতে রাজি হয় না। তখন কিয়ংসুর বড় ভাইয়ের মন খুবই খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে, আমার ভাই একজন ন্যাশনাল লেভেলের জুডো প্লেয়ার, সে আজকে আহত হয়ে অন্ধ হয়ে গিয়েছে আর ওর পৃথিবীতে আমি ছাড়া কেউই নেই, আমার ভাইয়ের এখন আমাকে অনেক প্রয়োজন। এটা শুনে অফিসারদের কিছুটা মায়া হয় আর তারা একটি বিশেষ শর্তে তাকে মুক্তি দিতে রাজি হয়। আর শর্তটা ছিল তার ছোট ভাই কিয়ংসুর দেখাশোনা খুব ভালোভাবে করতে হবে, আদারওয়াইজ তাকে আবারও জেলে চলে আসতে হবে। এরপরই কিয়ংসুর বড় ভাই জেল থেকে মুক্তি পায় আর সে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পরে আমরা তার উল্টো রূপ দেখতে পাই। কিয়ংসুর বড় ভাই আসলে পুলিশদেরকে মিথ্যা বলে এসেছে, সে আসলে তার ভাইকে কোনোভাবেই ভালোবাসে না। আমরা দেখতে পাই কিয়ংসুর বড় ভাই একা একা নুডলস বানিয়ে খাচ্ছে আর সে কিয়ংসুর কাছে কিছু টাকাও ধার চায় তার ব্যবসাটাকে চালু করার জন্য। কিয়ংসুর বড় ভাই কিয়ংসুকে আরো বলে যে তুমি ভেবো না যে আমি তোমার দেখাশোনা করার জন্য এখানে এসেছি, আর তুমি পুলিশদেরকেও কখনো সত্যটা বলবে না, তুমি তোমার নিজের পথ নিজেই দেখবে। কিয়ংসু কোনো উত্তর দেয় না, সে একদম হতাশ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্ধ মানুষ, তার বা কি বলার আছে, আর তার নিজের বড় ভাইয়ের কাছ থেকে এমন ব্যবহার তাকে একদম হতবাক করে দিয়েছে। একদিন কিয়ংসু কিচেনে যায় নুডলস বানানোর জন্য, কিন্তু অন্ধ মানুষ কিভাবে বা নুডলস বানাবে, সে ওই নুডলসটি কাঁচাই খেয়ে নেয়। সে নিজের রুমেও ফিরতে পারছিল না, সে বারবারই পড়ে যাচ্ছিল আর এটা দেখে তার ভাই তাকে সাহায্য করার বদলে আর উল্টো তাকে রাগ করছিল। আর এসব দৃশ্য দেখে আমার নিজের অনেক জিদ উঠছিল কিয়ংসুর বড় ভাইয়ের উপরে। যাই হোক, একদিন কিয়ংসুর কোচ আসে কিয়ংসুর সাথে দেখা করতে। কোচ দেখতে পায় কিয়ংসু ঘুমাচ্ছে আর এটা দেখে কোচ নিজেই যায় রান্নাঘরে তার জন্য রান্না করতে, এমনকি সে পুরো ঘর পরিষ্কার করে রাখে। কিন্তু কিয়ংসুর বিবেকহীন বড় ভাই কোচের উদ্দেশ্য করে বলতে থাকে যে কিয়ংসু কোনো ছোট বাচ্চা নয় যে তার জন্য তোমার রান্না করতে হবে। তখন কোচ রিপ্লাই করে যে আপনি কেমন বড় ভাই যে অন্ধ ছোট ভাইকেও একটু সাহায্য করতে তো পারেনি না, উল্টো আরো বাধা দেন। আপনি বিবেকহীন হতে পারেন, কিন্তু আমি বিবেকহীন নই। রান্না করা খাবার নিয়ে কোচ কিয়ংসুর রুমে যায় আর সে সেখানে যেয়ে দেখতে পারে কিয়ংসু অনেকদিন পেট ভরে কিছু না খাওয়ার ফলে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, যে এতটাই অসুস্থ যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পরও কিয়ংসুর শান্তি নেই, তার জানোয়ার ভাই তার কানে কানে এসে বলতে থাকে তুই মরার হলে মরে যা, এত নাটক কেন করছিস। অসহায় কিয়ংসু কোনো উত্তর দেয় না, সে একদম চুপচাপ শুয়ে থাকে। পরের দিশে দেখা যায় কিয়ংসুর বড় ভাই একটি ব্যাংকে গিয়েছে লোন নেওয়ার জন্য, সে তাদের বাড়িটা বন্ধক রেখে লোন নিতে চাচ্ছিল। ব্যাংক কর্মকর্তা তাকে জানায় এই লোন নেওয়ার জন্য তাদের দুই ভাইয়ের সাইন লাগবে, কারণ বাড়িটা দুই ভাইয়ের নামই। আজ কিয়ংসুর বড় ভাই বাড়িতে ফিরে কিয়ংসুর সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে, সে নিজের হাতে নুডলস রান্না করে এসে কিয়ংসুকে খাওয়ায় আর কিয়ংসুকে অনেক ভালো ভালো কথা বলে কথার জালে ফাঁসিয়ে তার কাছ থেকে সাইনটাও আদায় করে নেয়। আর পরের দিনই দেখা যায় কিয়ংসুর বড় ভাই যে একটি খুব দামি গাড়ি কিনে নিয়ে এসেছে। আমি জানি আপনাদেরও আমার মতো রাগ উঠছে, রাগটুকু কন্ট্রোল করে বাকি ভিডিওটুকু দেখুন। কিয়ংসুর কোচ কিয়ংসুর জন্য কিছু খাবার নিয়ে আসে তার সাথে দেখা করতে, কিয়ংসু সেগুলো খেতে থাকে। তখন কিয়ংসুর কোচ কিয়ংসুকে বলে তুমি এত ভালো একজন জুডো প্লেয়ার, তোমার উচিত আবারও চেষ্টা করা। তখন কিয়ংসু তার হাতে থাকা খাবারগুলো ফেলে দেয় আর সে তার ঘরের দিকে যেতে থাকে। আর সে তার কোচের উদ্দেশ্য করে বলতে থাকে যে বাড়িতে আমি 20 বছর ধরে বড় হয়েছি, সেই বাড়িতেই আমি ভালোভাবে হাঁটতে পারি না, ঠিকভাবে নিজের খাবারটাও তৈরি করতে পারি না, আর আপনি আমাকে জুডো খেলার কথা বলছেন। কিয়ংসু ঘরের দরজা আটকে দিয়ে প্রচণ্ড কাঁদতে থাকে আর অন্যদিকে দেখা যায় তার বিবেকহীন বড় ভাই পার্টি করে বেড়াচ্ছে। পরের দিন কিয়ংসুর বাড়িতে সেই পুলিশ অফিসাররা আসে, তারা খোঁজ নিতে এসেছে যে কিয়ংসুর বড় ভাই তার ঠিকভাবে টেক কেয়ার নিচ্ছে কি না। কিয়ংসুর বড় ভাই তখন
এমন একটা ভাব দেখায় যে সে কিয়ংসুর অনেক টেক কেয়ার নিচ্ছে, আর এগুলো দেখে অফিসাররা খুশি মনে সেখান থেকে চলে যায়। পুলিশরা যাওয়ার পরে কিয়ংসুর বড় ভাই কিয়ংসুকে নিয়ে ঘরের বাইরে আসে। তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়, আর একটা পর্যায়ে কিয়ংসু তার মনে সকল রাগ তার বড় ভাইয়ের উপর ঝাড়তে থাকে। কিয়ংসু তার বড় ভাইকে বলতে থাকে, ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি সবসময় আশা করতাম তুমি কোনো না কোনো দিন ফিরে আসবে। বাবা মা যেদিন অ্যাক্সিডেন্টে মারা গেল সেদিন আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি, বাধ্য হয়ে আমি একাই বাবা মার শেষকৃত্য অনুষ্ঠান করেছিলাম, আর ওই দিনের পর থেকে তুমি আমার মন থেকে চিরদিনের জন্য বের হয়ে গিয়েছো। কিয়ংসুর বড় ভাই তার নিজের ভুলগুলো বুঝতে পারে। সে ভাবতে থাকে যে ভাইকে আমি এত কষ্ট দিই, এত ঘৃণা করি, আর সে আমাকে এত ভালোবাসত। কিয়ংসুর ভাই পুরোপুরি বদলে যায়, আর এখান থেকেই শুরু হবে আপনাদের ভালো লাগার কারণগুলো। পরদিন কিয়ংসুর বড় ভাই কিয়ংসুকে নিয়ে শপিং এ যায়। সেখানে একটি লোক কিয়ংসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সে ক্ষমা চাওয়ার বদলে উল্টো তাকে বলতে থাকে, অন্ধ লোকদের শপিং এ আসার কি দরকার। আর এটা শুনে কিয়ংসুর বড় ভাই প্রচন্ড রেগে যায়। সে লোকটুকে মারতে যায়, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে বুঝে যায় যে সে ওই লোকটির সাথে কোনোভাবেই পারবে না। তাই সে বুদ্ধি করে পুলিশের কাছে যে অভিনয় করতে থাকে, আর শেষমেশ ওই লোকটিকে দিয়েই তাদের শপিং এর সব বিল দেওয়ায়। শপিং শেষে কিয়ংসু এবং তার ভাই খুশি মনে বাড়ি ফিরতে থাকে, আর তাদের মধ্যকার দূরত্বটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। পরদিন কোচ আবারও আসে কিয়ংসুর সাথে দেখা করতে, আর সে আবারও তাকে রিকোয়েস্ট করে জুডো খেলার জন্য। আর প্রতিবারের মতোই কিয়ংসু এবারও মানা করে দেয়, কিন্তু এবার কিয়ংসুর বড় ভাই তাকে রিকোয়েস্ট করে। সে কিয়ংসুকে বলতে থাকে, তুমি যদি তোমার দুর্বলতাকে ভয় পাও তাহলে তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না, বরং তুমি তোমার দুর্বলতাকে যদি জয় করতে পারো তাহলে একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। কিয়ংসু তার বড় ভাইয়ের এই রিকোয়েস্টের ফলে সে আবারও জুডো খেলতে রাজি হয়ে যায়। আর এই খুশিতে কিয়ংসুর ভাই সবাইকে একটি ডিনার পার্টিতে দাওয়াত দেয়। সেখানে কোচও ছিল এবং আরও একজন ফ্রেন্ডও ছিল। রাতের খাওয়া দাওয়া শেষে যখন তারা বাসায় ফিরছিল তখন কিয়ংসুর ভাই কোচকে বলে যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কারণে আমার অন্ধ ভাইটির মুখে অনেক দিন পরে হাসি দেখেছি। তখন কোচ রিপ্লাই করে, এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন সত্যিকারের বড় ভাই। পরদিন দেখা যায় যে দুই ভাই মিলে তাদের ঘরের নোংরা বাসনগুলো পরিষ্কার করছে। কিয়ংসুর ভাই কিয়ংসুকে বলে যে আমি এগুলো তোকে দিয়ে করাতাম না, কিন্তু আমি তোকে এগুলো শিখাচ্ছি, কারণ আজ বাদে কাল তোকে বিয়ে করতে হবে, তখন তুই তোর নিজের বউকে অনেক হেল্প করতে পারবি। তখন কিয়ংসু বলে যে আমার মতো অন্ধ মানুষকে কে আবার বিয়ে করবে। কিয়ংসুর ভাই তাকে অনেক টিপস দেয়, আর সেই সাথে তার চুল কেটে একদম পুরো হিরোর মতো বানিয়ে ফেলে। রাতের বেলা দুই ভাই মিলে যায় ক্লাবে কিয়ংসুর জন্য গার্লফ্রেন্ড খুঁজতে। ক্লাবে একটি মেয়ে কিয়ংসুর কাছে আসে, আর সে কিয়ংসুকে বলতে থাকে যে আমি এখানকার সব থেকে সুন্দরী মেয়ে, আমার মতো একটি মেয়েও এখানে তুমি খুঁজে পাবে না। কিয়ংসু তো অন্ধ মানুষ, তার তো এসব কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়েই ছিল না। মেয়েটি কিয়ংসুর অনেক কাছে আসতে চায়, আর তখনই কিয়ংসুর বড় ভাই এসে কিয়ংসুকে বাসায় নিয়ে চলে যায়। কিয়ংসুর ভাই বাসায় যেয়ে কিয়ংসুকে বলতে থাকে যে মেয়েটি দেখতে মোটেও ভালো ছিল না, সে তোকে মিথ্যা বলছিল, তাই আমি তোকে ওখান থেকে নিয়ে এসেছি। আর এভাবেই দুই ভাইয়ের ভালোবাসা দিন দিন বেড়েই চলছিল। বাবা মাহীন দুই ভাইয়ের জীবন ধীরে ধীরে সুখে পরিণত হচ্ছিল, কিন্তু তাদের এই সুখ আর বেশিক্ষণ স্থায়ী হয় না। পরদিন কিয়ংসুর ভাই হসপিটালে একটু চেক আপ করানোর জন্য, আর তখনই সে জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে। ডক্টর তাকে এটাও বলে দিয়েছিল যে এটা তার শেষ স্টেজ। কিয়ংসুর ভাইয়ের হাতে মাত্র কয়েকটা সপ্তাহ সময় আছে, আর এরপরেই সে মারা যাবে। কিয়ংসুর ভাইয়ের কাছে তো তখন লোনের অনেক টাকা ছিল, কিন্তু তারপরও সে নিজেকে বাঁচাতে পারবে না। কিয়ংসুর ভাই প্রচন্ড কষ্টে আর তার অন্ত ভাইয়ের চিন্তায় অনেক জোরে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিল। অন্যদিকে কিয়ংসু তার ভাইকে খুঁজে না পেয়ে তাকে ফোনে বারবার ট্রাই করে যাচ্ছিল, কিন্তু কিয়ংসুর ভাই তার ফোন ধরে না। কিয়ংসুর ভাই প্রচন্ড কাঁদতে থাকে, কারণ সে কোনোভাবেই মানতে পারছিল না যে সে আর মাত্র কয়েকটা দিন বেঁচে আছে। সে অনেক বাঁচতে চাচ্ছিল, কারণ এই পৃথিবীতে কেই বা মারা যেতে চায়। তার জীবনে অনেক শান্তি ফিরে এসেছিল, সে তার ভাইকে পেয়েছিল। সে মারা গেলে তার এই অন্ধ ভাইটির কি হবে, এ সব কিছু চিন্তা করে কিয়ংসুর ভাই প্রচন্ড কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যে কিয়ংসু ডিম ভাজার চেষ্টা করে, আর সেই ডিমটি তার পায়ে পড়ে তার পা পুড়ে যায়। কিয়ংসুর ভাই বাসায় ফিরে এই দৃশ্য দেখে কিয়ংসুকে প্রচন্ড ঝাড়ি দেয়। সে বলতে থাকে যে তোমার কি এতই ক্ষুধা পেয়েছিল যে তুমি কিছুক্ষণ ওয়েট করতে পারলে না। কিয়ংসু তার ভাইকে বলে যে ভাইয়া আমি তোমার জন্যই রান্না করছিলাম। কিয়ংসুর ভাই কষ্টে বাড়ি থেকে বেরিয়ে আসে আর তার বাবা মার কবরের কাছে যায়। কবরের কাছে যেয়ে সে বলতে থাকে যে তোমার এক ছেলে অন্ধ হয়ে গিয়েছে আর বাকি ছেলেও কিছুদিনের মধ্যে মারা যাবে। তোমাদের অন্ধ ছেলে নিজে তো কিছুই করতে পারে না, আমি মারা গেলে ওর কি হবে, তোমরা এই কোন পরীক্ষার মধ্যে আমাকে রেখে এই পৃথিবী থেকে চলে গেলে, এসব বলে কিয়ংসুর ভাই প্রচন্ড কাঁদতে থাকে। পরদৃশ্যে দেখা যায় কিয়ংসুকে নিয়ে কিয়ংসুর ভাই গিয়েছে মাঠে প্র্যাকটিস করাতে। তখন কিয়ংসুর ভাই তার কোচকে সবকিছু খুলে বলে। সে বলে যে আমি বেশি দিন বাঁচবো না, আর আমি মারা যাওয়ার পরে তোমাকেই খেয়াল রাখতে হবে কিয়ংসুর। এসব শুনে কিয়ংসুর কোচ খুবই কষ্ট পায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। কিয়ংসুর কোচ কিয়ংসুকে নিয়ে যায় ন্যাশনাল কোচের কাছে, সেখানে তাকে ভর্তি করানো হয়।
কিয়ংসুর প্র্যাকটিস শুরু হয়ে যায় আর কিয়ংসু প্রচন্ড পরিশ্রম করতে থাকে। অন্যদিকে দেখা যায় কিয়ংসুর ভাই ঘরে অনেক খাবার জমাচ্ছে, সে ঘরটিকে সম্পূর্ণ নতুন ভাবে সাজাচ্ছে যাতে করে কিয়ংসুর চলাচলে কোনো সমস্যা না হয়। কিয়ংসুর ভাই তার গাড়িটিও বিক্রি করে দেয় আর সে এই সবকিছুই করছিল যাতে করে সে যখন মারা যাবে তখন কিয়ংসুর যেন চলাফেরায় সমস্যা না হয়, তার যেন কখনো খাবারে সমস্যা না হয়, আর সে কিয়ংসুর জন্য ব্যাংকেও টাকা রেখে যাচ্ছিল। আর এই সকল কাজে কিয়ংসুর ভাইয়ের এক ফ্রেন্ডও তাকে হেল্প করছিল। পরদিন প্র্যাকটিস শেষে যখন কিয়ংসু বাসায় ফিরে আসে তখন সে অনুভব করে বাসাটি সম্পূর্ণ বদলে গিয়েছে, সে এখন কারো সাহায্য ছাড়াই বাসার মধ্যে চলতে পারে। কিয়ংসু তার ভাইকে বলতে থাকে যে ভাই আমার সিলেকশন হয়ে গিয়েছে আর আমি আগামী সপ্তাহে ব্রাজিলে যাব অলিম্পিকের জন্য। তখন কিয়ংসুর ভাই কিয়ংসুকে বলে আমারও একটি চাকরি হয়েছে রোমে আর তার জন্য আমাকে রোমে চলে যেতে হবে। কিয়ংসুর ভাই মিথ্যা বলতে বাধ্য হচ্ছিল কারণ সে জানে যে এটা তার ছোট ভাইয়ের সাথে শেষ দেখা, তার ছোট ভাই অলিম্পিক থেকে ফিরে এসে তাকে আর কখনোই জীবিত দেখতে পাবে না, তাই সে কিয়ংসুকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। পরদিন কিয়ংসুর ভাই কিয়ংসুকে শেষবারের মতো বিদায় দিয়ে দেয়, কিয়ংসু ব্রাজিলে চলে যায় আর সেখানে গিয়ে কিয়ংসু অলরেডি সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে গিয়েছে। কিয়ংসুর ভাই অনেক খুশি হয় কিন্তু দিন দিন তার শরীরটা খারাপ হতে যাচ্ছিল। তখন কিয়ংসুর ভাইয়ের বন্ধু তাকে হসপিটালে ভর্তি করায়। অন্যদিকে কিয়ংসু ফাইনাল খেলতে অনেক ভয় পাচ্ছে কারণ এই ফাইনাল নিয়ে তার অনেক খারাপ একটা অভিজ্ঞতা রয়েছে অতীতে, তাই সে ফাইনাল ম্যাচটি আর খেলতে চাচ্ছিল না। আর তখনই কোচ তাকে সব সত্য কথা বলে দেয় যে তোমার ভাই আর বেশি দিন বাঁচবে না, সে তোমাকে মিথ্যা বলেছে যে সে রোমে একটি চাকরি করতে যাবে, তার মূলত ক্যান্সার হয়েছে। আর এটা শোনা মাত্রই কিয়ংসু তখনই কোরিয়ায় ফিরে আসতে চায় আর তখনই কোচ তাকে বলে যে তোমার ভাইয়ের কাছে তুমি যদি মেডেল না নিয়ে যাও তাহলে সে আরো বেশি কষ্ট পাবে। কোচ তাকে আরো বলে যে এটাই তোমার ভাইয়ের শেষ ইচ্ছা, সে তোমার হাতে অলিম্পিকের মেডেলটা দেখতে চায় আর এটা দেখেই সে নিশ্চিন্তে মারা যেতে চায়। এইসব কথা শুনে কিয়ংসু ফাইনাল ম্যাচটি খেলতে রাজি হয়ে যায়। কিয়ংসু তার ভাইকে ফোন দেয় আর বলতে থাকে যে ভাই আমি তোমার জন্য অবশ্যই মেডেল নিয়ে আসবো কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে যে তুমি ততদিন আমার জন্য বেঁচে থাকবে। দুই ভাই ফোনের মধ্যে প্রচন্ড কাঁদতে থাকে কারণ তাদের সুখের দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। আর এরপরই ফাইনাল ম্যাচ শুরু হয়। প্রথম দুই রাউন্ডে কিয়ংসু হেরে যায় আর শেষ রাউন্ডে কিয়ংসুর মনে পড়ে যায় তার ভাইয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আর তার মনে পড়ে যায় যে সে তার ভাইকে প্রমিস করেছে যে সে মেডেল নিয়েই দেশে ফিরবে তার ভাইয়ের জন্য। আর ফাইনালি কিয়ংসু ম্যাচটি জিতে যায়। এটা দেখে কিয়ংসুর ভাই তো প্রচন্ড খুশি হয় কিন্তু কিয়ংসু ওই গ্রাউন্ডে বসেই থাকে, সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে কারণ সে জানে যে সে যখন দক্ষিণ কোরিয়া ফিরে যাবে তার ভাইকে আর সে দেখতে পাবে না। মুভির এই দৃশ্যটা আমার মন পুরোপুরি ছুঁয়ে দিয়েছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় কিয়ংসুর ভাই মারা গিয়েছে। কিয়ংসু বাড়িতে ফিরে এসেছে, সে চুপচাপই বসে থাকে। কিয়ংসুর ভাইয়ের ফ্রেন্ড এখন কিয়ংসুর দেখাশোনা করে। কিয়ংসুর ভাইয়ের সেই ফ্রেন্ড কিয়ংসুকে একটি টেপ রেকর্ডার দেয় আর বলে যে এটা তোমার ভাই তোমার জন্য রেখে গিয়েছে, সে তার সকল না বলা কথা তোমার জন্য রেকর্ড করে গিয়েছে যাতে সে মারা যাবার পরে তুমি এগুলো শুনতে পারো। কিয়ংসু যখন একা বসেছিল তখন সে কানে হেডফোন লাগিয়ে সে তার ভাইয়ের রেকর্ডিংটা শুনতে শুরু করে। তার ভাই বলে আমাদের জীবনটা খুবই মূল্যবান, তুমি নিজেকে কখনো ছোট মনে করো না, ভাগ্যের নিয়তিতে হয়তো আমি বাবা মা সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছি কিন্তু একদিন আমাদের আবারও দেখা হবে, নিজেকে ভালো রেখো আর নিজের খেয়াল নিও, আর একটা কথা মনে রেখো তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসত। রেকর্ডিং শুনে কিয়ংসু প্রচন্ড কাঁদতে থাকে। আর এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় কিয়ংসু তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, সে এখন নিজের সব কাজ নিজেই করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আপনারা আপনাদের ভাই বোনকে অনেক ভালোবাসুন, তারা আপনাদের জীবনের অমূল্য সম্পদ। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর বিশেষ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।